যে খবর আমরা নজর রাখবো, মন্ত্রীপুত্র তৃণমূল নেতা শায়নদেব চট্টোপাধ্যায় টুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কেন বিতর্ক? টুইটে শায়নদেব লিখেছেন, যখন ওদের আত্মত্যাগের দরকার হয় তখন ওরা আশ্বস্ত করে, আত্মত্যাগ করলে বলা হয় এখনো সময় আসেনি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়াঙ্কা, আমি প্রিয়াঙ্কা কাছে চলে যাবো। প্রিয়াঙ্কা, টিকিট না পেয়েই কি ক্ষুব্ধ শোভনদেব পুত্র শায়নদেব? দেখো সমাদৃদা, প্রথমেই যে বিষয়টা তুমি জানালে রিপাবলিক বাংলার দর্শকদেরকে, যে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পুত্র শায়নদেব চ্যাটার্জির বিস্ফোরক টুইট, যেরকমটা তুমি জানালে যে যখন প্রয়োজন পড়ে তখন তারা আত্মত্যাগের কথা বলে এবং প্রয়োজন যখন আত্মত্যাগ হয়ে যায় তখন তারা জানায় যে এখনো সময় আসেনি। মরাল অফ দ্য স্টোরি, তোমার সময় না আসা পর্যন্ত অন্যদের জন্য তালি বাজানোটাই কর্তব্য। ঠিক এরকমটাই টুইট করেছেন শায়নদেব চ্যাটার্জি। ঠিক কি কারণে টুইট করেছেন? রাজনৈতিক মহলের কান পাতলে একাংশের মত অনুযায়ী যে বিষয়টি উঠে আসছে, যে গতকালই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে আসন্ন পুরসভা নির্বাচনের জন্য, এবং সেখানে দেখা গেছে অনেকেই, অনেক নেতা মন্ত্রীর ছেলেরা মেয়েরা টিকিট পেয়েছেন, এবং তারক সিং, তার ছেলে, তার মেয়ে একই পরিবার থেকে তিনজনের টিকিট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। টিকিট পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে, টিকিট পেয়েছেন শশী বাজার মেয়ে, শায়নদেব চট্টোপাধ্যায় যাকে শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে সর্বক্ষণ দেখা গেছে তার নাম এই ক্যান্ডিডেট লিস্টে নেই। রাজনৈতিক মহলের একাংশের মত অনুসারে যে শায়নদেব চট্টোপাধ্যায় টিকিট না পাওয়ার জন্যই তার এই বিস্ফোরক টুইট, যে টুইট ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতির মহলে। সমাদৃতা প্রিয়াঙ্কার সঙ্গে থাকো, আমরা বিষয়ে ফিরহাদ হাকিম কি বলছেন শুনে নেব। শায়নও ভালো ছেলে, সবাইকে নিয়েই দল, দল কোনটায় কাকে রাখবে সেটা দল বসে ঠিক করবে, এটা ব্যক্তিগত কোনো ইয়ে না। আমরা আরো একবার চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, তুমি শুনলে ফিরহাদ হাকিম বলছেন যেটা দল ঠিক করবে, ব্যক্তিগত কোনো বিষয় নয়, কিন্তু কোথাও কি অভিমানের চোরা স্রোত বইছে দলের অন্দরেই? দেখো সমাজিক, অভিমানের চোরা স্রোতটা শায়নদেব চট্টোপাধ্যায় টুইট থেকে একেবারেই স্পষ্ট হয়ে আসছে, কারণ শায়নদেব চট্টোপাধ্যায়কে বহু বছর ধরে শোভনদেব চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে যেরকম দেখা গিয়েছিল, কয়েকদিন আগে ঘটে যাওয়া যে খড়দার নির্বাচন, সেই খড়দার নির্বাচনে শায়নদেব চট্টোপাধ্যায়ের একটা বড় ভূমিকা নজরে এসেছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের ওই প্রচারে তার পরবর্তীকালে, এবং শায়নদেব চট্টোপাধ্যায়কে তৃণমূলের অন্দরের মারফত যা খবর উঠে আসে, শায়নদেব চট্টোপাধ্যায়কে অনেকেই মনে করে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, কারণ ফেসবুক প্রোফাইলে যদি ওনার দেওয়া হয়, সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তার ছবিও নজরে আসে। সেক্ষেত্রে দলের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার পরেও টিকিট না পাওয়া নিয়ে একটা ক্ষোভ ইতিমধ্যেই যে শায়নদেব চট্টোপাধ্যায়ের মধ্যে দেখা দিয়েছে তা এই টুইট থেকে অনেকাংশেই প্রকাশ পাচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে, মনে করছে রাজনৈতিক মহল, মনে করছেন তৃণমূলের অনেক নেতারাই। তার কারণ হিসেবে খানিকক্ষণ আগেই যে বিষয়টি জানালাম তা হলো তারক সিং এর নিজের টিকিট, তারক সিং এর ছেলে এবং তার মেয়ের টিকিট, পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে টিকিট পেয়েছেন, পাশাপাশি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কোথাও কি এবার পুরো ভোটার টিকিট নিয়ে তৃণমূলের অন্দরেই দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে যাচ্ছে? না, এটা হিমশৈলী চূড়া মাত্র। ওখানে একজন নেত্রী এবং পরিবারতান্ত্রিক দল, সেইখানে কারুর মুখ খোলার অধিকার নেই, প্রতিবাদেরও অধিকার নেই, ইন্টারনাল ডেমোক্রেসি বলেও কিছু নেই। আমরা এতদিন শুনে এসেছিলাম, আমরা অন্য দল কিন্তু তো শুনে তো আসছিলাম যে এক এক লোক এক পদ, একজনের জন্য একই পদের অনেক বড় বড় কথা, কিন্তু গতকালের যখন বেরোলো তখন আমরা হতচকিত হয়ে দেখলাম সেসব নিয়ম তোয়াক্কা জানলা দিয়ে ছুঁড়ে ফেলে নতুন কোষেই পুরনো ভাবেই হয়েছে। এবং সেখানে যে অনেক তরুণ নেতা নেত্রী তারা ক্ষুব্ধ হবে, নেতা তো আশ্চর্যের কিছু নেই, কারণ এটা পরিবারতান্ত্রিক দল বলে এক পরিবারের বহু লোক পেয়েছে, আবার অনেক পরিবারের লোক বাদ পড়েছে, তো সেইটাই আসছে। তবে একটা ঘটনা বলছেন, সেই একটা ঘটনা শুধু একটাতেই সীমাবদ্ধ নয়, শায়নদেব সাহস দেখিয়েছে, কিন্তু
এরকম সাহস দেখাতে পারছে না কিন্তু মনের ভেতর ব্যথা আছে, এটা হচ্ছে হাজার হাজার ঘটনা, অসংখ্য ঘটনা। সুতরাং এটা টিকে আছে শুধু ক্ষমতার উপরে বেস করে, ক্ষমতাই এদের সিমেন্টিং ফ্যাক্টর, ক্ষমতার জন্য আছে দলটা এক হয়ে। সেটা না, ক্ষমতা না থাকলে এই দলের মধ্যে কোনো আঠা নেই, কোনো আইডিওলজি নেই, একসঙ্গে থাকার মতন জায়গাও কারুর নেই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।